আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হায়রা গ্লো। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। একজন আপু গ্রিন টাচ হ্যান্ড লেগ নেক ব্ল্যাক ফেয়ারনেস লোশনটি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে আমি এই গ্রিন টাচ হ্যান্ড লেগ নেক ব্ল্যাক ফেয়ারনেস লোশনের রিভিউ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি এই লোশনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই লোশনটি কেমন, এটা আমাদের স্কিনে কী কী কাজ করবে বা এই লোশন ব্যবহার করে আমরা কী কী উপকারিতা পাবো, এই লোশনটি কী কী উপাদান দিয়ে তৈরি, সে সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তীতে আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আজ আমি গ্রিন টাচ হ্যান্ড লেগ নেক ব্ল্যাক ফেয়ারনেস লোশনটি নিয়ে আপনাদের জানাবো। এটা মেড ইন জার্মানি। এই লোশনটি দুইটা সাইজে পাওয়া যায়, 100 ml এবং 200 ml। এটা টার্মারিক এক্সট্র্যাক্টের একটি লোশন। এটা মূলত একটি বডি লোশন। এটা আপনি হাতে পায়ে ঘাড়ে গলায় ব্যবহার করতে পারবেন, এটা ফেসে ব্যবহার করা যাবে না। এটাতে রয়েছে 8টি অ্যামিনো অ্যাসিড যা স্কিনকে হেলদি এবং স্মুথ করতে কাজ করবে। এটা স্কিনের পেশিগুলোকে প্রসারিত করে স্কিনকে হেলদি অবস্থায় ফিরিয়ে আনে। এই লোশনটি স্কিনকে হেলদি করতে কাজ করবে, স্কিনকে হালকা গ্লোয়িং করতে কাজ করবে, স্কিনকে ইয়াং রাখতে কাজ করবে। যাদের স্কিনে এজিং স্পট আছে, রিঙ্কেল আছে, এই লোশনটি তাদের জন্য ভালো হবে। এটা স্কিনকে অ্যান্টি এজিং করতে কাজ করবে, স্কিনের বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে, স্কিনকে স্মুথ এবং হেলদি করতে কাজ করবে। অনেকেই হয়তো মনে করেন এটা দিয়ে স্কিনটা কালো থেকে একেবারে ফর্সা হয়ে যাবে বা এটা দিয়ে আপনি ধবধবে ফর্সা হয়ে যাবেন, কিন্তু না, এটা স্কিনকে ফর্সা করতে তেমন কোনো কাজই করবে না, সেটা এই প্রোডাক্টটির ইনগ্রিডিয়েন্টস লিস্ট দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেখে নিই এই প্রোডাক্টটি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমেই রয়েছে ক্যান্ডেলিলা ওয়াক্স। ক্যান্ডেলিলা ওয়াক্স বয়সের ছাপ, রিঙ্কেল, এজিং স্পট দূর করতে সাহায্য করে এবং স্কিনকে হাইড্রেট করে, স্কিনকে স্মুথ করে। তারপর রয়েছে বিস ওয়াক্স। বিস ওয়াক্সটা হচ্ছে মৌমাছির যে বাসাটা থাকে, মৌমাছির চাক যেটাকে বলা হয়, ওই মৌমাছির চাক থেকে যে ওয়াক্সটা হয় সেটাই বিস ওয়াক্স। তো এটার কাজ হলো এটা স্কিনে প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, এটা স্কিনকে হাইড্রেট করতে কাজ করে এবং স্কিনকে এক্সফোলিয়েট করতে কাজ করে। তারপর আছে স্টেরিক অ্যাসিড। কিছু প্রাকৃতিক উৎস যাতে স্টেরিক অ্যাসিড থাকে, যেমন নারকেল তেল, শিয়া বাটার, এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস এবং এটা স্কিনকে ময়শ্চারাইজ করতেও কাজ করে। তারপর রয়েছে টাইটানিয়াম ডাইঅক্সাইড। টাইটানিয়াম ডাইঅক্সাইড রোদে পড়া এবং সূর্যের ক্ষতি প্রতিরোধ করতে কাজ করে, এটা স্কিনকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এছাড়া রয়েছে মিথাইল প্যারাবেন, যেটা স্কিনের জন্য ভালো না। আর রয়েছে কিছু হার্বাল এক্সট্র্যাক্ট। এই লোশনটি আপনি ঘাড় গলা হাতে পায়ে ব্যবহার করতে পারবেন, ফেস বাদে ফুল বডিতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকে গ্রিন টাচ হ্যান্ড লেগ নেক ব্ল্যাক ফেয়ারনেস লোশনের রিভিউ ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তীতে আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।